হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা ল্যাবেন ইনস্টিটিউটে। আজকে আমি ল্যাপটপের চার্জিং সেকশন নিয়ে আলোচনা করব। এটি একটি গুরুত্বপূর্ণ সেকশন, আর আজকের আলোচনাটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। তো আমরা এখন আলোচনায় চলে যাই। আলোচনার প্রথমে আমি বলতে চাই যে আসলে এই চার্জিং সেকশনের প্রথমে শুরু যেটা হবে সেটা হচ্ছে বোল্টেন সার্কিট থেকে, অর্থাৎ 19 ভোল্ট একটা অ্যাডাপ্টরের মাধ্যমে ঢুকবে মাদারবোর্ডে, তারপর একটা মসফেট, তারপর আরেকটি মসফেট, দুইটা মসফেটের মধ্য দিয়ে সিএলআর পর্যন্ত, সেটাকে বলা হয় বোল্টিন সার্কিট। তারপর পরের অংশটাকে আসলে বলা হয় চার্জিং সেকশন। তো আমরা বোল্টিন সার্কিট থেকে আমরা চার্জিং সেকশনের পুরোটা আলোচনাটা আমরা করব। তো আমরা এখন দেখছি যে 19 ভোল্ট অ্যাডাপ্টার থেকে ঢুকে ডিসি ইন হয়। এখন এখানে আমরা একটা ফার্স্ট মসফেট দেখছি, এই ফার্স্ট মসফেটের সোর্স পয়েন্টে আসবে। এখন সোর্স পয়েন্ট থেকে, এটা যেহেতু এন চ্যানেল মসফেট, সোর্স অ্যান চ্যানেল মসফেটের ইন্টারনালি এখানে একটা ডায়োড থাকে, ডায়োডের অ্যানোড হবে সোর্স আর ক্যাথোড হবে ড্রেন। সো আমরা জানি যে অ্যানোড থেকে ক্যাথোডে বোল্টটা এমনিতেই চলে যায় অটোমেটিক্যালি, এখানে গেট সুইচিং প্রয়োজন হয় না। তবে এখানে যেহেতু ডায়োড একটা, ডায়োডটা সোর্স থেকে ড্রেন যাওয়ার ফলে, ড্রেনে যাওয়ার ফলে একটা ভোল্টেজ, সামান্য পরিমাণ ভোল্টেজ আসলে আমরা মিস করব। তো আমরা এই ভোল্টেজটা মিস করতে চাই না। তো আমরা এর জন্য কি করতে চাই, যে এখানে গেটটা, মসফেটটা অন করে তারপরে আমরা ভোল্টেজটা পাস করব। তারপরে আমরা দেখি যে কিভাবে আসলে মসফেট, এই দুইটা মসফেটকে আমরা অন করব, আমরা দেখবো এখন। তো এখানে ডিসি ইন আসলে এখান থেকে 19 ভোল্ট বের হয়ে তারপরে চার্জিং আইসিতে যাবে, তারপর এখানে কিছু বোল্ট, ভোল্টেজ ডিভাইডার হয়ে বা অন্য কিছুর মাধ্যমে কিছু বোল্ট যাবে এখানে, 3 থেকে 4 ভোল্ট বা এর চেয়ে কম আর একটু হয়ে চার্জিং আইসিতে ঢুকবে। চার্জিং আইসিতে ঢুকার পর সাধারণত 3 ভোল্ট, সর্বোচ্চ 3 ভোল্টের মতোই হয় প্রায়। তো 3 ভোল্ট ঢুকার পর এখানে ডিসি ইন, তারপর এসি ইন, চার্জিং আইসি পাওয়ার পর, তারপর চার্জিং আইসি একটা সিগন্যাল প্রোভাইড করবে, ভোল্টেজ সিগন্যাল, সেটা এসি ড্রাইভ। এটা যেহেতু এন চ্যানেল দুইটাই মসফেট, এর জন্য এসি ড্রাইভ। পি চ্যানেলের ক্ষেত্রে আসলে অন্য আরেকটা সিস্টেমে আসলে সুইচিং হয়, তো এটা আমরা পরে দেখব। এখন এসি ড্রাইভ এন চ্যানেল, যেহেতু এসি ড্রাইভটা সিগন্যালটা পাস করবে। তো এখন এসি ড্রাইভটা সাধারণত 25 ভোল্টের মতো হয় অ্যাটলিস্ট, যেহেতু এটা 19 ভোল্ট এখান দিয়ে পাস করতে হবে, এর জন্য অ্যাটলিস্ট 6 ভোল্টেজের উপরে হতে হবে, 19 ভোল্টের 6 ভোল্ট উপরে হতে হবে। তো আমরা ধরে নিলাম যে এখানে এসি ড্রাইভ হবে 25 ভোল্ট। 25 ভোল্ট যখন অ্যান চ্যানেলের গেটে ঢুকবে তখন হইতেছে ওই মসফেটটা অন হবে। আমরা দেখছি যে এই মসফেটটা অন হচ্ছে, তো এখান থেকে সোর্স থেকে ড্রেনে যাচ্ছে 19 ভোল্ট, তখন তারপর 19 ভোল্ট এখানে আসলো, তা এদিক দিয়ে আবার এই মসফেটটা, দ্বিতীয় মসফেটটা অন হচ্ছে গেটে সুইচিংয়ের মাধ্যমে, 25 ভোল্ট ঢুকলো, তারপর এখান থেকে ড্রেন থেকে আবার ভোল্টেজটা এখানে আসলো। তো আমরা দেখছি ভোল্টেজটা ড্রেন থেকে সোর্সে আসলো, এখন সোর্সে এসে সিএলআর পর্যন্ত আসলো, এটা আমাদের ভোল্টেজ সার্কিট। সিএলআর পর্যন্ত এসে এটা বিভিন্ন জায়গায় চলে যাবে। তো এর আগে চার্জিং আইসি এটা কনফার্ম করবে যে এটা ঠিক আছে। চার্জিং আইসি যদি যখন কনফার্মেশন হওয়ার পর তখন আস্তে আস্তে অন্যান্য জায়গায় চলে যাবে, আইও এটা সিগন্যালটা ডিটেক্ট করবে, তারপরে অন্যান্য জায়গায় ভোল্টেজটা চলে যাবো। তার আগে আমরা দেখবো যে চার্জিং আইসির আরও কীভাবে ফাংশন, আরও অ্যাক্টিভিটিস দেখবো। তো সিএলআরে যখন ভোল্টেজটা আসবে তখন সিএলআর এখানে সেন্সটা পাঠাবে চার্জিং আইসিকে যে ঠিকভাবে ভোল্টেজটা আসছে। তারপর
19 ভোল্ট, তারপরে আমরা এখানে একটা মসফেট দেখছি, এই মসফেটের সোর্সে আসবে, আর মসফেটটা হচ্ছে পি চ্যানেল, আর এই মসফেটটাকে বলা হয়ে থাকে ডিসচার্জিং মসফেট। অর্থাৎ এখান থেকে ব্যাটারি থেকে এটা ডিসচার্জ হয় এই মসফেটটা দিয়ে, ভোল্টেজটা আবার এখানে আসবে, তাই আমি পরে এটা আরও বিস্তারিত বলবো। তো এখানে সোর্সে আসবে 19 ভোল্ট, কিন্তু আমরা জানি যে এখানে সোর্স, এখানে একটা ইন্টারনালি একটা ডায়োড থাকবে, কিন্তু ডায়োডের এই সাইডটা সোর্স হবে ক্যাথোড আর ড্রেন হবে অ্যানোড, যেহেতু পি চ্যানেল, পি চ্যানেলের ড্রেন অ্যানোড আর সোর্স ক্যাথোড, সুতরাং ক্যাথোড দিয়ে 19 ভোল্ট ঢুকতে পারবে না। 19 ভোল্ট যদি ঢুকে তাহলে এদিক দিয়ে 5 ভোল্টে আসলে ব্যাটারি কাজ করবে না, তাই 19 ভোল্ট এখানে পর্যন্ত থাকবে। তারপর আমরা পরে বিস্তারিত এর আলোচনা করব। তো এর পর 19 ভোল্ট আবার কি করবে, এখানে দেখছি যে সুইচিং এর জন্য দুইটা মসফেট আছে, এটা হাই মসফেট, এটা লো মসফেট, বা অনেকে মেইন মসফেট, সাপোর্টিং মসফেট, আরো অনেক নামে বলে, ফার্স্ট মসফেট, সেকেন্ড মসফেট। তো আমরা এটা মেইন মসফেটে, এটা 19 ভোল্টের ড্রেনে ঢুকলো, তারপর তখনই অন হবে যখন চার্জিং আইসি এখানে গেট ভোল্টেজ দিবে। তো এন চ্যানেল যেহেতু এটা একটা ভালো একটা হাই ভোল্টেজ দিবে, দেওয়ার পর ড্রেন থেকে আমরা দেখছি যে এটা চার্জিং আইসি এখানে গেট সুইচিং করলো, তারপর ড্রেন থেকে সোর্সে ভোল্টেজটা পাস হলো। তো ভোল্টেজটা সোর্স থেকে পাস হয়ে আবার এই গেটটা আবার চার্জিং আইসি এই গেটটাকে আবার সুইচ করলো, অন করলো, মসফেটটা অন হলো, তারপরে এখান থেকে সোর্স হয়ে আবার এই ড্রেনে ঢুকলো, ড্রেনে ভোল্টেজটা ঢুকে এখানে আবার সোর্সটা আবার গ্রাউন্ড করা। তো ভোল্টেজটা এখানে দুইটা হাই লো, হাই লো হবে তখনই যখন এখানে ফেজের আবার একটা সিগনাল দেবে, ভোল্টেজ ঢুকবে, তখন হাই মোসফেট আর লো মোসফেট দুইটা হাই লো সিগনাল তৈরি করে এক্সাক্ট ভোল্ট, চার্জিংয়ের জন্য যে ভোল্টটা প্রয়োজন সেই ভোল্টটা তৈরি করে। এখানে আউটপুট কয়েল আছে, আউটপুট কয়েলে এই ভোল্টেজটা ধারণ করবে। এই আউটপুট কয়েলে আমরা যখন মাপতে যাব দেখব, তখন আমরা এক্সাক্ট চার্জিং আইসির যে ভোল্টেজটা আমরা এখানে পাব। তো এখানে আউটপুট কয়েল কি করবে, তখন ফিল্টার করবে, ভোল্টেজটাকে ফিল্টার করে। এখানে আরেকটা আমরা দেখছি যে এটা পোলার ক্যাপাসিটার, এটাও আবার ভোল্টেজটাকে ফিল্টার করে, তখন ভোল্টেজটা কি করবে, একটা সেন্সিং রেজিস্টার আছে, কারেন্ট সেন্সিং রেজিস্টার পাস করে তারপর ভোল্টেজটা যাবে এখানে ব্যাটারির দিকে, তখন ব্যাটারিটা চার্জ হবে। হ্যাঁ, সাধারণত দেখা যায় কি ব্যাটারি 10 ভোল্টের হলে দেখা যায় এখানে ভোল্টেজ যাবে 12 ভোল্টের মতো যাবে, তখন 10 ভোল্টের ব্যাটারি গিয়ে এটাকে চার্জ করবে, তখন তখন চার্জ হবে। তো আমরা এখন চার্জিং এর ফাংশনটা দেখলাম, এখন দেখব যে যখন আমরা এখানে দেখছি যে অ্যাডাপ্টার যখন আনপ্লাগ থাকবে, যখন খুলে নেওয়া হবে, তখন কিভাবে আসলে ব্যাকআপটা দিবে ব্যাটারিটা এখন দেখব। যখন আনপ্লাগ থাকবে তখন ব্যাটারির চার্জটা বের হয়ে ডিসচার্জ হবে, ব্যাটারি ব্যাকআপটা ডিসচার্জ হয়ে এখান থেকে যাবে, আবার সেন্সিং রেজিস্টার হয়ে তখন যাবে এখানে ডিসচার্জিং মসফেটের ড্রেনে যাবে। তো ড্রেন, এটা যেহেতু পি চ্যানেল, ড্রেন হবে অ্যানোড, আর আমরা আগে বলেছি যে সোর্স ক্যাথোড, এখানে সহজেই ভোল্টেজটা চলে যাবে। ভোল্টেজটা চলে যাবে পি চ্যানেল, যেহেতু চলে যাবে গিয়ে আবার সিএলআরে গিয়ে এখানের পয়েন্ট থেকে ব্যাটারি যতটুকু চার্জ ডিসচার্জ করবে এই চার্জটা ভোল্টেজটা সব জায়গায় সব সেকশনে ছড়িয়ে দিবে, তখন আবার ল্যাপটপের আদার্স ফাংশনগুলো কাজ করবে। তো এটাই ছিল আসলে চার্জিং সেকশনের
চার্জিং সার্কিটের পুরোপুরি অ্যাক্টিভিটিস, আরও অ্যাক্টিভিটিস আছে। তারপর চার্জিং আইসি আইওকে সিগনাল দিবে, আইও আবার সিগনাল পাঠাবে, তারপরে আরও অন্যান্য আইও থেকে যাবে মেইন চিপসে যাবে সাউথ ব্রিজ। তারপর আরও অনেক ফাংশন আছে, তো আমরা পরবর্তীতে এই ফাংশনগুলো জানবো। তো আজকে দেখলাম আমরা চার্জিং সেকশন কিভাবে কাজ করে, কিভাবে ব্যাটারিটা আবার ব্যাক আপও দেয়। তো আশা রাখি যে এটা অনেক উপকারে আসবে। তো আমি সবাইকে অনুরোধ করব আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক এবং শেয়ার করার জন্য। সবাইকে ধন্যবাদ।